দুই দেশের ছিটমহলগুলোতে 75টি টিম এই জরিপে অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশে 50 এবং ভারতের ছিটমহলে 25টি টিম রয়েছে। কুড়িগ্রামে 12টি ছিটমহলে যৌথভাবে দুই দেশের 10টি সমীক্ষা টিম কাজ শুরু করেছে। সীমান্ত চুক্তি অনুযায়ী এ সমীক্ষার মধ্যে নির্ধারণ হবে কে কোন দেশের নাগরিক হতে চান। আগামী 30 নভেম্বর পর্যন্ত এ নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবে ছিটবাসী। এই কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ইতিমধ্যেই দিয়েছি এবং আগামীতেও আমরা সেই সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। প্রথমবারের মতো বাংলাদেশী হিসেবে নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে পেরে উচ্ছ্বসিত ছিটমহলের বাসিন্দারা। আমরা মতামত দিবে জেনে আমরা ছেলে মানুষ বাংলাদেশি হয়েছি, আমরা বাংলাদেশে থাকবো। এর মাধ্যমে আমাদের নাগরিকত্বের সে সূচনাটা এখান থেকে যাত্রাটা শুরু হলো। অনেক নির্যাতন সহ্য করছি, এখন আমাদের বাংলাদেশ হয়ে গেছে, আমরা চাই যে আমরা বাংলাদেশেই থাকতে চাই। এই জন্য আমরা কিন্তু অত্যন্ত খুশি হয়েছি, কারণ আগামী 31 জুলাই পর আমরা বাংলাদেশি হয়ে যাচ্ছি। লালমনিরহাটে অবস্থিত ভারতীয় 59টি ছিটমহলে জরিপ শুরু হয়েছে। আমরা তথ্যগুলো দিচ্ছি, আমাদের এখান থেকে কেউ ভারতে যাবে না, আমরা সবাই বাংলাদেশে থাকবো এখানে। পঞ্চগড়ের 36টি ছিটমহলে একযোগে শুরু হয়েছে যৌথ জনগণনা। পূর্ণাঙ্গ নাগরিকত্ব ও দ্রুত নাগরিক সুবিধা বাস্তবায়নের দাবি ছিটমহলবাসীর। আগামী জেলার যুবক আসি না, তারা ইন্ডিয়াতে ভোট দিচ্ছে না, কিন্তু এখন যদি আল্লাহ দোয়াতে এখন বাংলাদেশ হয়েছে, এটি দিয়ে উন্নয়ন আছে। নীলফামারীতে শুরু হয়েছে 4টি ছিটমহলের জরিপ কাজ। বিবাহ বা অন্যান্য কারণে বিয়োজন হয়েছে কিনা সেই তালিকার আমরা আপডেশনের কাজ করছি। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত 51টি বাংলাদেশি ছিটমহলে একই সাথে শুরু হয়েছে জরিপ কাজ। 31 জুলাই মধ্যরাত থেকে 111টি ছিটমহল বাংলাদেশের এবং 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হবে। রত্না জামান, 21 টেলিভিশন।